সেন্সর ছাড়পত্র পেয়েছে অন্যান্য মানুষ পরিচালিত ছবি অমানুষ। আপত্তি সংশোধন করে দ্বিতীয় দফায় জমা দিলে চলচ্চিত্র সেন্সর বোর্ড বৃহস্পতিবার ছবিটি ছাড়পত্র দেয়। এর আগে অমানুষ দেখে সেন্সর বোর্ড থেকে একটি সংশোধনীয় দেওয়া হয়। পরিচালক সংশোধন করে পুনরায় সেন্সরে মুক্তির জন্য আবেদন জানালে বৃহস্পতিবার অমানুষ সেন্সর ছাড়পত্র লাভ করে। পরিচালক মামুন জানান, রবীন্দ্রসঙ্গীতের একটি অংশের মিউজিকে সামান্য সংশোধন করে ছাড়পত্র নেওয়া হয়েছে। গেল এপ্রিলে শুরু হয় নীরব মিথিলা জুটির প্রথম সিনেমা অমানুষ ও শুটিং। সিনেমার ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নীরব। জঙ্গলে এই ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা। গল্পের শুরুটা সেখান থেকে ঘটতে থাকে একের পর এক ঘটনা। অনন্য মানুষ বলেন, এ সিনেমার মাধ্যমে নতুন নীরবের জন্ম হয়, আর তার পরিবর্তনটা আরও 5 বছর আগে হলে নীরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নীরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন, তাকে যেভাবে বলেছি সেভাবেই নিজেকে চেপে নিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়। অনন্য মানুষ আরও বলেন, মিথিলা আমার পেছনের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস তেমনই সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্ন মাত্রা যোগ করবে। পরিচালক জানান, এটি কোনো ওয়েব ফিল্ম নয়, পরিপূর্ণ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর এটিও মুক্তি দেওয়া হবে। নীরব মিথিলা ছাড়াও অমানুষ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে মিশা সওদাগর, নওশাবা, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম সহ অনেকে।